মুভির শুরুতে আমরা হান্স নামক এক দম্পতিকে দেখি, যে 80 বছরের বার্থডে পালন করার জন্য একটা রেস্টুরেন্টে যায়। এই রেস্টুরেন্ট তার বন্ধুর ছিল, সে যখন ইয়াং ছিল তখনও এই রেস্টুরেন্টে আসতো। হান্স তখন একটা মেয়ের ছবি দেখে, তো সেখানের মিউজিয়ামকে গ্লোমাই সানডে গান গাওয়ার কথা বলে, কারণ এটা খুব ফেমাস গান ছিল। গান শুনে সেখানে হান্সের হার্ট অ্যাটাক হয়, যার ফলে সেখানেই তার মৃত্যু হয়ে যায়। এটা দেখে সেখানকার ম্যানেজার মিউজিয়ামকে ধমক দিতে থাকে এবং বলে, তোমার এই অভিশপ্ত গান গাওয়া উচিত হয়নি, কারণ এই গান ডেথ সং হিসেবে ফেমাস ছিল। এই সময় মুভির কাহিনী 60 বছর পিছনে দেখানো হয়, যেখানে আমরা এলোনা এবং লাজলোকে দেখি। লাজলো এলোনার বয়ফ্রেন্ড ছিল, সাথে এই রেস্টুরেন্টের মালিকও ছিল। একদিন লাজলো একটা পিয়ানো কিনে, তারা এক অডিশনে পিয়ানো বাজানোর জন্য একজন নর্মাল পিয়ানোস্টকে রাখে। তার পিয়ানো বাজানোর ধরন অনেক সুন্দর ছিল। কিছুক্ষণ পর অ্যান্ড্রেস্ট নামক এক লোক তার কাছে আসে, সে অনেক দেরি করে ফেলেছিল, কিন্তু তবু এলোনা তার অডিশন নিয়েছিল। অ্যান্ড্রেস্ট এত সুন্দর পিয়ানো বাজায়, যার ফলে এলোনা এবং লাজলোর মন কেড়ে নেয় এই পিয়ানো বাজনা। এর ফলে তারা অ্যান্ড্রেস্টকে তাদের কাজে রেখে দেয়। কয়েকদিন যাওয়ার পর লাজলু নোটিশ করে যে অ্যান্ড্রেস্ট এলোনাকে পছন্দ করে। লাজলু এসব বিষয়ে ভাবত না, কারণ অনেক লোকই ছিল যারা এলোনাকে পছন্দ করত, আর এই রেস্টুরেন্টে হান্সও আসত, সেও এলোনাকে পছন্দ করত। তো একদিন এলোনার বার্থডে ছিল, তাই অ্যান্ড্রেস্ট একটা গান গেয়ে শোনায়, যার ফলে সেখানে থাকা সকল মানুষের এই গানটি অনেক ভালো লাগে। আর হান্স পরের দিন এই শহর ছেড়ে যাওয়ার কথা, তো সে এলোনাকে রিকোয়েস্ট করে একটা ছবি তোলে। তো অনেক রাত হয়ে যাওয়ার পর রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছিল। হান্স যাওয়ার সময় সুযোগ পেয়ে এলোনাকে বিয়ে করার অফার দিয়ে বসে। এলোনা অ্যান্ড্রেস্টকে পছন্দ করতে থাকে, তাই হান্সকে মানা করে দেয় এবং অ্যান্ড্রেস্টের সাথে প্রেমের কথা বলতে থাকে। এসব বিষয়ে লাজলুর খুব খারাপ লাগে। তো সবার লাইফে অনেক কিছু হয়, এটা ভেবে সে চুপ হয়ে থাকে। আর হান্স এলোনাকে না পেয়ে ব্রিজ থেকে পড়ে সুইসাইড করতে লাগছিল, তো লাজলু সময় মতো এসে তাকে বাঁচিয়ে ফেলে। সারা রাত হান্স লাজলুর সাথে থেকে সকালে তার শহরে চলে যায়। আর লাজলু এলোনা আর অ্যান্ড্রেস্টকে একসাথে দেখে তার অনেক খারাপ লাগছিল, এজন্য সে এলোনার সাথে বোঝাপড়া করে তিনজনই একসাথে থাকার কথা বলে। এক রাতে রেস্টুরেন্টে কয়েকজন স্পেশাল লোক আসে, তাই লাজলু অ্যান্ড্রেস্টকে গ্লোমাই সানডে গান গাওয়ার কথা বলে। অ্যান্ড্রেস্ট যখন সেই গানটি গাইছিল, তো সবাই এই গানে মুগ্ধ হয়ে যায়। এটা দেখে লাজলু খুব খুশি হয়, তাই লাজলু এই গানকে রেকর্ড করার জন্য ডিসাইড করে। তো পরের দিন সকালে জানা যায়, এখানে আসা রেস্টুরেন্টের এক রেগুলার কাস্টমার এই গান শুনে তার জীবন শেষ করে দেয়। তো এটা শুনে প্রথমে কেউ বিশ্বাস করছিল না, পরে যখন এই গান রেকর্ড করে রেডিওর মাধ্যমে দুনিয়ার সকল মানুষকে শোনায়, তো অনেক লোক এই গান শুনে তার জীবন শেষ করে দেয়। এসব কথা এলোনা অ্যান্ড্রেস্ট ও লাজলু জেনে চিন্তিত হয়ে পড়ে। এটা ভেবে অ্যান্ড্রেস্ট উদাস হয়ে তার গানকে একটা অভিশপ্ত গান হিসাবে ভাবতে থাকে। এরপর অনেক দিন পার হয়ে যায়, আর এই গান শুনে অনেক মানুষের মৃত্যু হয়েছিল। হান্স আজ লাজলুর জন্য কর্নেল হয়ে আসে, সেই ধনী লোকের কাছ থেকে ঘুষ মানে টাকা নিয়ে অনেক কিছু করত। আর এখন তার বিয়ে হয়ে গিয়েছিল, তার একটা মেয়েও ছিল। সে যখন রেস্টুরেন্টে আসে, তখন আবার এলোনাকে বিয়ের জন্য প্রপোজ করে, কিন্তু তখনও সে মানা করে দেয়। যাই হোক, একদিন হান্স অন্য একটা অফিসারের সাথে রেস্টুরেন্টে আসে, সে অ্যান্ড্রেস্টকে গ্লোমাই সানডে গান গাইতে বলে, তো অ্যান্ড্রেস্ট গান গাইতে মানা করে দেয়। তাই তাকে বাঁচানোর জন্য এলোনা সেই গান গাইতে থাকে, আর সেই গান শুনে অ্যান্ড্রেস্টও এতে মুগ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর হান্সের বন্দুক নিয়ে তার জীবন শেষ করে দেয়, মানে অ্যান্ড্রেস্টও এই গানের শিকার হয়ে যায়। এই ঘটনার পর লাজলু ও এলোনা খুব ভেঙে পড়ে, তারা খুব তাড়াতাড়ি এই শহর ছেড়ে চলে যেতে লাগছিল। তো লাজলু এই গানের আসল ঘটনা বুঝতে পারে, যার মানে হলো অনেক লোকের জন্য যখন একজন মানুষের জীবনের বাঁচার ইচ্ছা শেষ হয়ে যায়, তো তাকে দুনিয়া থেকে বিদায় নেওয়াকেই ঠিক মনে করে। আর অনেক লোক এমনও হয় যে অনেক কষ্ট সহ্য করে এবং সে দুনিয়া থেকে লড়ে জীবিত থাকতে চায়। কিন্তু অ্যান্ড্রেস্ট এমনটা ছিল না, সে হার মেনে তার জীবন দিয়ে দেয়। হান্সের কথায় লাজলু অনেক টাকা এক জায়গায় রাখে, কারণ হান্স লাজলুকে এই শহর থেকে অন্য শহরে নেওয়ার জন্য অনেক টাকা নেয়। কিন্তু হান্স তাকে ধোকা দিয়ে তার জায়গায় অন্য একজনের কাছ থেকে টাকা নিয়ে তাকে শহরের বাইরে পাঠায়। অন্যদিকে লাজলু এই গানের জন্য তার জীবন শেষ করে দেয়। অনেক দিন পার হয়ে যায়, এলোনা প্রেগনেন্ট ছিল, আর তার পেটে থাকা এই বাচ্চাটা কার ছিল শুধুমাত্র সেই জানত। তো কাহিনী প্রেজেন্টে দেখানো হয়, হান্স মারা যাওয়ার পর তার ড্যাড বডি নিয়ে যাচ্ছিল, আর সেই রেস্টুরেন্টের ম্যানেজার তার মায়ের কাছে গিয়ে হান্সের মৃত্যুর খবর শোনায়। আসলে ম্যানেজারের মা এলোনাই ছিল, যে তার ছেলের সাথে মিলে হান্সকে মারতে সফল হয়। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়।